Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well by the grace of Allah. In the very critical moment, I am also well. Alhamdulillah. This is Abdul Bari, lecturer in English, Sonat Prakash Rubi College, Parbatipur, Dinajpur. Today, I would like to talk about past perfect tense. Let's get started the topic. Before going to discuss the topic, I want to say which topics or which items I want to elaborate, I want to explain just at a glance. I want to say these are past perfect tense is a definition, structure, identification and examples. Just follow. Past perfect tense, otit काले अतीत काले दुटी काजेर मध्ये जे काजटी अपेक्षाकृत অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সম্পন্ন হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে সম্পন্ন হয়েছিল সেটি হবে past indefinite tense এই সংজ্ঞাটি আমরা একটু বুঝি কারণ এই সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল একটি কাজ আরেকটি কাজের চেয়ে আগে হয়েছিল এবং তারপর আরেকটি হয়েছিল অর্থাৎ দুটি কাজ একসাথে ঘটেছিল না একটি আগে একটি পরে কিন্তু দুটোই অতীতে ঘটেছিল যে কাজটি অপেক্ষাকৃত আগে হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স আর যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ এখানে আমরা আফটার এবং বিফোরের ব্যবহার দেখতে পাবো আফটার মানে কি পরে আর বিফোর মানে পূর্বে তাহলে বিফোর মানে পূর্বে অর্থাৎ বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স আফটার মানে পরে বিফোর মানে পূর্বে অর্থাৎ বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট পরে হবে পাস্ট ইনডিফিনিট আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট এবার আমরা চিনিবার উপায়টি নিয়ে একটু কথা বলবো আমরা চিনব কি করে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায় কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে অতীত ঘটনার পূর্বে বাংলা ক্রিয়ার শেষে ছিলাম ছিল ছিলেন ত তে তাম তেন যে কোনো টুয়ে যে কোনো একটি যোগ থাকে
এবার চিনিবার উপায়টি নিয়ে আমরা একটু পরিষ্কার হই। বলা হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, অর্থাৎ দুটি তো অতীত হয়েছিল, যেটা আগে হয়েছিল সেই বাক্যটার বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিল, ছিলেন, ত, তে, তাম, তেন, এই যে কমাকমা দিয়ে আমি লিখেছি, এদের যে কোনো একটি যোগ থাকবে। আমরা এবার উদাহরণ সহকারে সেটি দেখব, কিন্তু তারপর আমরা স্ট্রাকচারটা একটু খেয়াল করব। এখানে দুটি স্ট্রাকচার আমরা উপস্থিতি দেখব, একটু খেয়াল করি আমরা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আরেকটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। একটু মনোযোগ দিয়ে আমরা স্ট্রাকচার দুটি খেয়াল করব, কারণ এই টেন্সটি একটু, যেহেতু উদাহরণগুলো একটু লম্বা এবং একটু বড় টাইপের বাক্য হয়, সঙ্গত কারণে এই বিষয়টা আমাদের একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে। আমি এখানে লিখি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর মানে পূর্বে, তারপরে পাস্ট ইনডিফিনিট। তাহলে নিয়ামক অর্থাৎ কনস্ট্যান্ট যে একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে বিফোর, আর একটা হচ্ছে আফটার। বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা উদাহরণ সহকারে দেখব এই স্ট্রাকচারের ব্যাপারটি। এক্সাম্পলগুলো একটু খেয়াল করি, আমি আমার মা বাসায় আসার পূর্বে আমি কবিতাটি পড়েছিলাম। এখানে এই বাক্যটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এখানে পূর্বে যে একটা ফ্যাক্টর সেটি কিন্তু অবস্থান করছে এখানে। তাহলে আমি বলেছি যেটি অপেক্ষাকৃত আগে হয়েছিল সেটি হবে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো তো খেয়াল করে কোনটি আগে ঘটেছিল, আমার মা বাসায় আসার পূর্বে, অর্থাৎ আমার মা বাসায় আসার আগেই আমি কবিতাটি পড়েছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছিল, নিঃসন্দেহে আমি কবিতাটি পড়েছিলাম, এটি আগে হয়েছিল কারণ আমার মা বাসায় আসার পূর্বে, অর্থাৎ আগেই আমি কবিতাটি পড়েছিলাম। তাহলে আমি কবিতাটি পড়েছিলাম এটা হবে কোন টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর এইটা হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে এবার করা যাক, আমি কবিতাটি পড়েছিলাম পূর্বে থাকার কারণে আগেই হবে পাস্ট পারফেক্ট টেন্সটি। আই রিডেড, আমি কবিতাটি পড়েছিলাম, তাহলে আই তারপর সাবজেক্ট হবে হ্যাড, আই হ্যাড রেড, আই হ্যাড রেড কী পড়েছিলাম কবিতাটি, আই হ্যাড রেড দ্য পোয়েম, আই হ্যাড রেড দ্য পোয়েম, পূর্বে নিয়ে হচ্ছে বিফোর, আমার মা বাসায় আসা, তাহলে আমার মা, মাই মাদার, আই হ্যাড রেড দ্য পোয়েম বিফোর মাই মাদার কেম, কামের পাস্ট ফর্ম কী হবে কেম, আসা হচ্ছে কাম, আর যদি পাস্ট ইনফিনিট হবে এই কারণে হয়ে গেলো কেম, কোথায় আসার পূর্বে বাসায়, তাহলে মাই মাদার কেম টু হাউস।
তাহলে এখানে বিফোরের পূর্বে আমরা কি দেখতে পাচ্ছি? পাস্ট পারফেক্ট, আর পরে দেখা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমার মা বাসায় আসার পূর্বে আমি কবিতাটি পড়েছিলাম, তাহলে যেটি আগে হয়েছিল সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হয়েছিল সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই গেল আমরা পূর্বে দু একটা উদাহরণ দেখলাম, এবার দেখো একটা পরে দিয়ে। শিক্ষক ক্লাসে আসার পর আমি ক্লাসে গেলাম, শিক্ষক ক্লাসে আসার পর আমি ক্লাসে গিয়েছিলাম। একটু খেয়াল করো তো, এখানে পর আছে, শিক্ষক ক্লাসে আসার পর, তাহলে এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। আর আমি ক্লাসে গিয়েছিলাম, এটা হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, শিক্ষক ক্লাসে আসার পর আমি ক্লাসে গিয়েছিলাম। দুটি কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক ক্লাসে আগে এসেছিলেন, তারপরে আমি ক্লাসে গিয়েছিলাম। তাহলে পরে হলে পরে, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আগে হবে পাস্ট কোন টেন্স? ইনডিফিনিট টেন্স। আমি ক্লাসে গিয়েছিলাম, তাহলে আমি ক্লাসে গিয়েছিলাম, আই ওয়েন্ট, ওয়ের পাস্টটা হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু ক্লাস। পরে ইংরেজি হচ্ছে আফটার, শিক্ষক আফটার দ্য টিচার, আফটার দ্য টিচার হ্যাড ক্লাসে আসা, আসার ইংরেজি কি? কাম, কামের তিন নম্বর ফর্ম, কাম কেম কাম হ্যাড কাম। আই ওয়েন্ট টু ক্লাস আফটার দ্য টিচার হ্যাড কাম, অর্থাৎ শিক্ষক ক্লাসে আসার পর আমি ক্লাসে গিয়েছিলাম, শিক্ষক ক্লাসে আসার পর। আই ওয়েন্ট টু ক্লাস আফটার দ্য টিচার হ্যাড কাম, আফটার দ্য টিচার হ্যাড কাম। আই ওয়েন্ট টু ক্লাস আফটার দ্য টিচার হ্যাড কাম টু, আফটার দ্য টিচার হ্যাড, শিক্ষক ক্লাসে আসার পর আমি ক্লাসে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ক্লাস আফটার দ্য টিচার হ্যাড কাম টু। ওকে, আই ওয়েন্ট টু ক্লাস আফটার দ্য টিচার হ্যাড কাম। তাহলে এখানে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে বিফোর এবং আফটারের যে ব্যবহার, বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুটি বিষয় আমরা স্মরণ রাখবো। টু সাম আপ, আই ওয়ান্ট টু কনক্লুড মাই ক্লাস বাই সেইং দ্যাট প্লিজ ডিয়ার স্টুডেন্টস, স্টাডি মোর অ্যান্ড মোর, এনলাইটেন ইউর সেলফ, বিকজ এডুকেশন ইজ সো মাচ সিগনিফিকেন্ট ফর ইউর লাইফ, ইফ ইউ ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম ইউ নেভার ক্যান শাইন ইন ইউর লাইফ, সো স্টাডি এ লট, অ্যান্ড টেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, টেন্স প্লেজ এ ভেরি ভাইটাল রোল ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, হোয়েন ইউল সিট ফর অ্যানি ভাইভা বসে অ্যানি এক্সাম, দেন ইংলিশ প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, বিকজ উইদাউট হ্যাভিং ভাস্ট নলেজ, গুড নলেজ আর গুড কমান্ড ইন ইংলিশ, ইউ নেভার ক্যান ডু বেটার ইন ইউর কম্পিটিটিভ এক্সামস। আই হ্যাভ অলরেডি স্যাট different kind of competitive exams and I have faced a lot of problems, but if any student studies a lot and tries his best process to complete mathematics and English, he or she can easily get anywhere good job. So my polite and humble request, all of my dear learners or viewers, please study a lot to the topic of টেন্স, বিকজ টেন্স প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।